আমার ঘর আমার স্কুল, 5 মে 2020, সকাল 10:40 থেকে দুপুর 2:10। ষষ্ঠ শ্রেণী, প্রথম পিরিয়ড গণিত, দ্বিতীয় পিরিয়ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণী, প্রথম পিরিয়ড বিজ্ঞান, দ্বিতীয় পিরিয়ড গণিত, অষ্টম শ্রেণী, প্রথম পিরিয়ড বাংলা, প্রথম পত্র, দ্বিতীয় পিরিয়ড গণিত, নবম শ্রেণী, প্রথম পিরিয়ড ইতিহাস, দ্বিতীয় পিরিয়ড ইংরেজি, প্রথম পত্র, দশম শ্রেণী, প্রথম পিরিয়ড ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় পিরিয়ড পদার্থবিজ্ঞান। শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, বাড়ির কাজ। অনুশীলনে 4.1, 4, 5, 6, 7 এর বাকি অঙ্কগুলো। শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ষষ্ঠ, বাংলাদেশের সংস্কৃতি, পার্ট 1 ও 2, সংস্কৃতির ধারণা ও বাংলাদেশের সংস্কৃতির উপাদান। বাড়ির কাজ। 1 নম্বর, সংস্কৃতি বলতে কি বুঝো। 2 নম্বর, 10টি অবস্তুগত সংস্কৃতি উপাদানের একটি তালিকা তৈরি করো। 3 নম্বর, সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদান কিভাবে পরস্পর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্থ, আজকের পাঠ প্রাণীর শ্বসন ও শ্বসনতন্ত্র। বাড়ির কাজ, মানুষের শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। শ্রেণী সপ্তম, বিষয় গণিত, অধ্যায় নবম, ক্লাসে করানো হয়েছে উপপদ্য 4, ত্রিপদের যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহু দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর। বাড়ির কাজ, এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে এবং নিচে প্রশ্ন দেওয়া আছে, পি কিউ আর ত্রিভুজের কিউ আর বৃহত্তম বাহু। প্রমাণ করতে হবে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউ আর। শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, পাঁচে লোকে কিছু বলে, কামিনী রায়, বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন আলোচনা, পাঠ পরিকল্পনা 2। বাড়ির কাজ, গ্রীষ্মের ছুটি হলে শফিক বাড়িতে আসে, কয়েকজন বেকার যুবক ও সহপাঠী বন্ধুকে নিয়ে পরিকল্পনা করে গ্রামে নৈশ বিদ্যালয় খোলার। সবাই তার এই প্রস্তাবকে স্বাগতম জানায়। এই জন্য সেই প্রয়োজনীয় বইপত্র, ঘর, শিক্ষক সবাই নির্বাচন করে। এমন সময় গ্রামের এক লোক বলে, ইতু পর্বে কামাল মাস্টারের মতো মানুষ এ কাজে মেরেছে, সেখানে 25 শিশুরা খুলবে নৈশ বিদ্যালয়, তাহলে সিদ্ধ ধানে গছ আসবে। এ কথা শুনে তারা দমে যায়। ক নম্বর, সংকল্প শব্দটির অর্থ কী। খ, একটি স্নেহের কথা কিভাবে আমাদের ব্যথা দূর হতে পারে। গ, সুফিকের উদ্যোগ ব্যাহত হওয়ার কারণ, পাঁচ লোকে কিছু বলে, কবিতার আলোকে ব্যাখ্যা কর। ঘ, সুফিকের মাঝে কী ধরনের পরিবর্তন এলে সে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্ষম হতো তা পাঁচ লোকে কিছু বলে, কবিতার আলোকে যুক্তিসহ লেখ। শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় নবম, বাড়ির কাজ, পি কিউ আর এস টি একটি চিত্রে দেওয়া আছে। ক, চিত্রে পি কিউ এস টি কোন প্রকার চতুর্ভুজ, তোমার স্বপক্ষে যুক্তি দাও। খ, দেখাও যে চিত্র পি আর টি একটি সমকোণী ত্রিভুজ। গ, প্রমাণ করো যে পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। শ্রেণী নবম, বিষয় ইতিহাস, অধ্যায় তৃতীয়, প্রাচীন বাংলার জনপদ, পার্ট 2, প্রাচীন বাংলার জনপদগুলোর বর্ণনা। বাড়ির কাজ, প্রাচীন বাংলার জনপদগুলো বর্ণনা দাও। ক্লাস 9, সাবজেক্ট ইংলিশ, ইউনিট 5, লেসন 3, হোমওয়ার্ক, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইয়োর এরিয়া। শ্রেণী দশম, বিষয় ভূগোল ও পরিবেশ, মূল্যায়ন, 1, বৃষ্টিপাত হওয়ার কারণ কি। 2, পাহাড়ি এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হয়। 3, পরিচলন বৃষ্টিপাত কাকে বলে। 4, বৃষ্টি ছায়া
অঞ্চল কি, বাড়ির কাজ। বৃষ্টিপাতের প্রকার ভেদ চিত্র সহ ব্যাখ্যা কর। শ্রেণী দশম বিষয় পদার্থ বিজ্ঞান অধ্যায় ১১ আজকের পাঠ চল তড়িৎ অমের সূত্র। বাড়ির কাজ। একটি পরিবাহীর বিভব পার্থক্য 220 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 5A হলে রোধ কত।